আপনি এখানে কতদিন ধরে খাচ্ছেন বলুন? 50 বছর। আমি যতদিন এই হোটেল ব্যবসা রাখব বা আমার বংশধর বা আমার ভবিষ্যৎ প্রজন্ম যতদিন হোটেল ব্যবসাটা রাখবে ততদিন যেন আমরা এটাকে কন্টিনিউ করব। প্রিয় দর্শক, আমি যখন এই ভিডিওটি বানানোর জন্য এখানে দাঁড়িয়েছি তখন 2022 সালের নভেম্বর মাসের 18 তারিখ। আপনারা নিশ্চয়ই অনেকেই দেখে চিনতে পেরেছেন যে আমি এই মুহূর্তে আকবরিয়া গ্র্যান্ড হোটেল অর্থাৎ বগুড়ার সেই বিখ্যাত হোটেলটির সামনে দাঁড়িয়ে আছি। রাত 12টা বাজতে আর মাত্র কয়েক মিনিট বাকি। আমার পেছনে আমি যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখানে সারিবদ্ধ অনেক মানুষ অপেক্ষা করছেন, যাদেরকে রাত 12টা বাজার সাথে সাথে রাতের খাবার পরিবেশন করা হবে। কারা এখানে খাবার গ্রহণ করতে আসেন আর কেন এবং কখন থেকে এই রেওয়াজ শুরু হলো, আজ সে গল্পই বলবো আপনাদের। ১১২ বছরেরও বেশি সময় ধরে চলে আসা আকবরিয়া গ্র্যান্ড হোটেলের এই মানবিক কার্যক্রমের মধ্য দিয়ে এখানে হাজার হাজার মানুষ তাদের ক্ষুধা নিবারণের সুযোগ পেয়েছে। আপনি এখানে বসে আছেন কেন? ভাত খাবো আমরা। ভাত খাবো? কতদিন ধরে এখানে ভাত খান? অনেক দিন ধরে ভাত খাচ্ছি, বহু দিন ধরে। কত বছর হবে? সবজি দেয়, ভাত দেয়, বিরিয়ানি দেয়, মাংস তরকারি দেয়, বেগুন দেয়, শাকুন দেয়। অনেক লোকেরা খায়, আল্লাহ তাআলা ভালো করবি, ব্যবসা ভালো চলবি। আপনি এখানে কতদিন ধরে খাচ্ছেন বলুন? 50 বছর। তখন আপনার, আপনি তখন কত কত বড়? 50 বছর না, তখন তো আমার বিয়ে হওয়া হয়েছে। আপনি ছাড়া আর কেউ এখানে আসে? আপনার পরিবার? আমি একলাই আছি। আর এটা কতদিন ধরে চলতেছে? মেলা বছর আছে স্যার, না গো 100 বছর হল না। অর্থাৎ এখন থেকে পেছনের দিকে যদি আমরা যাই তাহলে 112 বছর ধরে চলছে আকবরিয়া গ্র্যান্ড হোটেলের এই মানবিক কার্যক্রম। কর্তৃপক্ষ বলছেন যতদিন এই হোটেল থাকবে ততদিন তাদের এই কার্যক্রম আরও বেশি প্রসারিত করবেন এবং তাদের এই ধারা তারা অব্যাহত রাখবেন, যার মধ্য দিয়ে এই 100 বছরেরও বেশি সময় ধরে তারা হাজার হাজার মানুষের ক্ষুধা নিবারণের চেষ্টা করেছেন। একটু আপনি যদি আমাদেরকে একটু বলেন যে আপনাদের এই যে মানবিক যে কার্যক্রমটা, যে প্রতিদিন রাত 12টার সময় আপনাদের, আপনারা যাদেরকে মুসাফির বলছেন তাদেরকে যে খাওয়ার যে রেওয়াজটা, যে কীভাবে শুরু হলো এবং এটা কেন আপনারা কন্টিনিউ করছেন আর তাদেরকে মুসাফির কেন বলেন, এই সম্পর্কে একটু যদি আমাদেরকে বলেন। আসলে আমার বাবারা মুর্শিদাবাদ থেকে এখানে আসছিলেন বগুড়ায়, তাদের ওখান থেকে এই পারে, তখন থেকেই তারা তাদের জীবিকা সন্ধানের জন্য বিভিন্নভাবে মানে ইয়ে করে যায়, মানে জীবিকার জন্য বিভিন্ন খোঁজাখুঁজি করতে থাকে। তারপর উনি ওনার বাপদাদারা হোটেলের বিজনেসটা শুরু করে। এটা একটা ছোট্ট একটা মুদিখানা দোকান টাইপের ছিল। তো সেখান থেকে আসলে আমার বাবা চিন্তা করে যে ব্যতিক্রম কিছু করা, মানুষের জন্য কিছু করা, সেই কনসেপ্ট থেকে বাপদাদারা এটা শুরু করে যে কিছু মানুষকে খাওয়ানো। তখন হয়তো হোটেলের যেগুলো উৎকৃষ্ট খাবার ছিল সেগুলো দিতে আস্তে আস্তে যখন
সংখ্যাটা বৃদ্ধি হয় তখন এদের জন্য আলাদা রান্না করা হয় আলাদা সব কিছু করা হয় এবং তাদের কথা ছিল যে আমি যতদিন এই হোটেল ব্যবসা রাখবো বা আমার বংশধর বা আমার ভবিষ্যৎ প্রজন্ম যতদিন হোটেল ব্যবসাটা রাখবে ততদিন যেন আমি আমরা এটাকে কন্টিনিউ করি এই খাবারটাকে কন্টিনিউ করি আর এটা সাধারণত আমার বাবা বাবা আপনাদেরা আদেশ করে গেছেন এদেরকে ফকির বলো না ফকির অর্থাৎ হচ্ছে মানুষ চাইলেই ফকির হয় না যে একটু তার অভাব এই জন্য হাত পাত আছে পাতায় এই জন্য ফকির বলো না ওদেরকে মুসাফির বলো মুসাফির কথাটার অর্থ হচ্ছে যে মানে চলতে ফিরতে যে যেতে গেলে যে ইয়েটা হয় সেটা মানে কোনো জায়গায় হয়তো স্টে করলো তার কাছে টাকা পয়সা নাই এদেরকে মুসাফির বলা হয় পথের লোকদের তো সেখান থেকে আমরা এদেরকে আর ওই ফকির নামটা উচ্চারণ করি না মুসাফির বলে আমরা সম্বোধন করি এবং আমাদের আশা আমাদের আমরা আকুল করে যাচ্ছি আমি আকুল নিয়ে ছোটো ছেলে হয়তো আমি চলে যাওয়ার পর আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা আসতেছেন তাদের তো আমরা এই আদেশ এইগুলো শিখাইয়া দিচ্ছি যে তারাও যেন ভবিষ্যতে এটা করে এটা আমাদের একটা মানবিক দিক বিবেচনা করে আমরা এটা করি আকবরিয়ার এই মানবিক কার্যক্রম শুধু বগুড়া নয় সারা দেশ তথা পৃথিবীর জন্য দৃষ্টান্ত এমন দৃষ্টান্ত সব জায়গায় ছড়িয়ে পড়ুক চর্চা হোক সবখানে এবং এর মধ্য দিয়ে নিবারিত হোক দুস্থ মানুষদের ক্ষুধা এই শুভ প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাহফুজ পারুক সবার ভালো থাকা হোক সুন্দর থাকা হোক ক্ষুধামুক্ত এবং নিরাপদ থাকা হোক শুভ বিদায়